নমস্কার বন্ধুরা, গল্পের চিলে কোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত গল্প এক পালকের পাখি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত এক পালকের পাখি। টেলিফোনটা বেজে ওঠার সঙ্গে সঙ্গেই গেটের বাইরে গাড়িটা এসে থামার শব্দ হল। শুধুই তো থামার শব্দ নয়, যেন আবির্ভাবের দৃপ্ত ঘোষণা। চিনুর মনে হয় শব্দটা যেন বেশি বাড়াবাড়ির মতো। অরিন্দমের না হয় এখন গাড়ি নতুন হয়েছে, এই অভিজাত পাড়ায় গাড়িবানের সংখ্যা তো কম নয়। তাদের গাড়িতে কি এমন দাপুটে শব্দ ওঠে যতটা অরিন্দমের ওঠে? কিন্তু কে আবার এই সময় ফোন করতে বসল? রিসিভারটা তুলে নিলেও চিনু দ্রুত ভঙ্গিতে বলল, হ্যালো। দ্রুত তো হতেই হবে, অরিন্দম তো এক মিনিটেরও অমনোযোগ সহ্য করবে না। এসে যদি দেখে চিনু ফোনে কান দিয়ে বসে আছে তাহলে আর রক্ষে থাকবে না। লাইনের ওপারে শব্দ ধ্বনিত হল, আর শুনেই চিনু একদম স্তব্ধ হয়ে গেছে। চিনু সত্যি এই ফোনটা প্রত্যাশা করেছিল? তাও এত তাড়াতাড়ি? যে চিঠিটায় চিনু ঠিকানা দেয়নি, পরিচয় দেয়নি, এমনকি হাতেও লেখেনি, টাইপ করে পাঠিয়েছিল ইংরেজিতে মাত্র কয়েকটা লাইন, বিশেষের মধ্যে শুধু যেই সম্বোধনহীন চিঠির তলায় নিজের নামটা ছিল। চিনু নয়, চিন চিন। তবু শব্দভেদী বাণের মতো সেই চিঠি ঠিক জায়গায় গিয়ে বিঁধেছে। কিন্তু ও কি আর ফোন করার সময় পেল না? আশ্চর্য। চিনু আস্তে অথচ দ্রুত লয়ে বলল, ওই মাত্র বাড়ি ফিরল, লাঞ্চ করতে আসে, দুটোর পরে আবার অফিস যায়, দুটোর পর ফোন করবেন, এখন ব্যস্ত আছি। নামিয়ে রাখল রিসিভারটা। অরিন্দম ঘরে ঢুকল। লোকটা কে? তোমার সেই পান্টু মাসিটি বুঝি? জ্বালিয়ে খেলো, স্পষ্ট বলে দিতে পারছো না চাকরি গাছের ফল নয়, তাও আবার ওনার ওই বিয়ে ফেল ছেলের জন্য, আশ্চর্য। একটু আগে চিনুর গলার খাজে খাজে চুলের গোড়ায় গোড়ায় কুচি কুচি ঘাম জমে উঠেছিল, হঠাৎ যেন সেটা একটা হালকা হাওয়ায় শুকিয়ে গেল। বলল, এত ইয়ে করছেন, মুখের ওপর ওভাবে বলা যায়? আর উনি তো তবু ছেলের জন্য একটা অফিসারের চাকরি চাইছেন না, বলেছেন তো পিয়নের চাকরি হয় সেটাই ভালো। চমৎকার চমৎকার। তারপর অফিসে সকলের সামনে তিনি আমায় জামাইবাবুর ডেকে বলে বসুন, তাই তো? অন প্রিন্সিপাল কোনো হতভাগা আত্মীয় চাকরি করে দেয় কি? আজেলে সাপ বলে দেবে আমি পারবো না। চিনু বলল, আসবেন তো না, তাই তো ফোন করতে বললাম। অরিন্দম তাচ্ছিল্যের গলায় বলল, এত ফোন টোন কোথা থেকে করে হে মহিলা? চিনু এখন ব্যস্ত, ব্যস্ততার সঙ্গেই বলল, ওই তো বাড়িওয়ালার ঘর থেকে। এসব লোককে বেশি প্রশ্রয় দিতে নেই, মনে মনে ভাবল অরিন্দম। বলল, তা আজকের মেনুটা কি কি খাওয়াচ্ছ? চিনু ঘর থেকে বেরিয়ে আসতে আসতেই বলল, টেবিলেই দেখতে পাবে নিজস্ব গাড়ি হয়ে পর্যন্ত এই তোমার হয়েছে এক লাঞ্চ করতে বাড়ি আসা। সত্যিই তাই, নিজস্ব গাড়ি হয়ে অরিন্দমের এটা একটা নতুন অভ্যেস হয়েছে। প্রতিদিন লাঞ্চ করতে সে বাড়িতে আসে। আগে যখন কোম্পানির গাড়িতে অফিসে যাওয়া আসা করত, তখন সে সকালবেলায় বরকে মোটা ব্রেকফাস্ট খাইয়ে লাঞ্চটা গরম থাকার কৌশলে গড়া টিফিন গাড়িতে ভরে গাড়িতে তুলে দিত। অরিন্দম অফিসে নিজস্ব নিভৃত কক্ষে সেগুলি বার করে সদ্ব্যবহার করত।
ভোজন বিলাসী বরের জন্য সকালবেলা তাই তাড়াহুড়ো কম ছিল না চিনুর। একা রাঁধুনি ছোকরার পক্ষে সম্ভব হতো না দুদিকে তাল দেওয়া। এখন আর সেই তাড়াহুড়োটা নেই, তবে নিত্য নতুন রকমারি রান্নার দায় বেড়েছে, দেশি বিদেশি সব রকম। রান্নাঘরে হ্যাম বিফ সব কিছুতেই প্রবেশাধিকার দিয়েছে বলেই সুতো মোচার ঘণ্ট ধোঁকার ডাল নাকি নির্বাসন দিয়েছে অরিন্দম, তা মোটেই নয়, তার সব চাই। চিনুর বর যে গাড়ির পেট্রোল পুড়িয়ে বাড়িতে খেতে আসে, এটা চিনুর কাছে রোজই একটা বিশেষ ঘটনা তুল্য হয়, কারণ খেতে তো অরিন্দম আসে না, আসে দিক বিজয় করতে। দামি গাড়িটা কিনে পর্যন্ত যেন ধরাকে সরা দেখছে অরিন্দম, যেন বিশ্বভুবনে কেউ আর অমন একখানা চকলেট কালারের উজ্জ্বল মসৃণ অ্যাম্বাসাডারের মালিক হয়নি। এ সময় অরিন্দম ড্রাইভারকে সঙ্গে নেয় না, তাকেও এ সময় খাবারের ছুটি দিয়ে নিজেই চালিয়ে আসেন। স্মার্ট ভঙ্গিতে লাফ দিয়ে গাড়ি থেকে নামে, দড়াম করে গাড়িটা বন্ধ করে, বাঁকা চোখে একবার নিজের ফ্ল্যাটের বারান্দার দিকে তাকায়। জানে সেখানে একজন প্রতীক্ষার মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে। আজই তার ব্যতিক্রম ঘটল। চিনুকে নিয়ে যখন কোথাও বেড়াতে যায় অরিন্দম, তখন ড্রাইভার সঙ্গে থাকলেও গাড়ির স্টিয়ারিংটা সে নিজের হাতেই রাখে। স্টিয়ারিংটায় হাত দিলেই অরিন্দমের মুখে চোখে একটা অদ্ভুত বিশ্ব জয় করার জ্যোতি ফুটে ওঠে, যেন এই বিশ্বচক্রের স্টিয়ারিংটাই তার হাতের মুঠোয়। যত দিন যাবে ততই যেন অরিন্দমের ভঙ্গিতে এই ভাবটা প্রখর হয়ে উঠবে, ভাবে চিনু। চালচলনে কথাবার্তায় সেকালের ভাষায় যাকে বলে মদগর্ব, সেটাই বেড়ে চলেছে দিনের পর দিন। কিন্তু কেন এই গর্ভোদ্ধত ভঙ্গি, সেটার এখন চিনুর বুঝতে বাকি নেই। প্রথম প্রথম ঠিক বুঝতে পারত না চিনু নামের মেয়েটা। হঠাৎ অবস্থা ফিরছিল, সংসারে অতি সচ্ছলতার জোয়ার আসছিল, ভালোই লাগছিল তার, কার না ভালো লাগে। তখন অবরোধের আহ্লাদে বলেছে, হ্যাঁ গো, তোমার যে নতুন ডিপার্টমেন্টে বদলি করে দিয়েছে, সেখানে বুঝি মাইনে অনেক বেশি? অরিন্দম বিদ্রুপের ভঙ্গিতে বলেছে, যদি বেশি হয় তোমার কি খুব অসুবিধে? চিনু বলেছে, আহা কি যে বলো, মনে হচ্ছে তাই বলছি। কিন্তু ক্রমে আর মনে হওয়ার সীমানায় থাকলো না চিনু। চিনু উত্তরোত্তর তার বরের পকেটের আর্থিক বিস্ফোরণ দেখে ভীত হয়ে উঠল, বিচলিত হতে থাকল। রোজ এই তাড়াতাড়া 100 টাকার নোট কোথা থেকে আনছে অরিন্দম? অরিন্দম প্রথম দিন বলেছিল, সব কৈফিয়ত তোমায় দিতে হবে। চিনু শক্ত গলায় বলেছিল, আমি কিন্তু একটা বিপদের গন্ধ পাচ্ছি। আর সেদিনই অরিন্দম হা হা করে হেসে উঠে বলেছিল, তোমার ঘ্রাণেন্দ্রিয়টি বেশ জোরালো দেখছি। আরে বাবা, ভয় পাওয়ার কিছু নেই, এসব টাকা আমার এক বন্ধু, একটা ব্যবসা ফেলে সে বেশ লাভ করেছে। চিনু প্রশ্ন করেছে, তা তোমার কাছে রাখছে কেন, দেশে রাজ্যে কি ব্যাংক নেই? আরে বাবা, কথাটা শেষ তো করতে দাও, বলছি ও এখনো সরকারি চাকুরে, নিজস্ব ব্যবসা করার যে নিয়ম নেই, তাই আর কি আমার কাছে। তাই তোমার নামে বিনামিতে? আরে অসুবিধে কি, আমার তো আর সরকারি চাকরি নয়, আর আমি তো ব্যাংকে রাখতেও যাচ্ছি না, এখন বাড়িতে রাখছি। কিন্তু ভাওতা দিয়ে কতদিন চালানো যায়? চিনু দেখছে বান্ডিল বান্ডিল নোট ব্যাংকের লকারে চালান করা হয়ে গেছে, তথাপি বাড়ির গোদরেজের লকারও উপচে পড়ছে। অরিন্দম সেই সব কাগজপত্র আনছে বাড়িতে, যাতে কালো টাকা হাফিস করে সাদা করে নেওয়া যায়, সরকারি আইনের বদান্যতা। তিনি এক হাতে মারেন আর অপর হাতে ধরেন। তবে এখন আর প্রশ্ন করতে সাহস করে না চিনু, বরের ভয়ে নয়, অপমানের ভয়ে। বলেছিল, তোমার বন্ধুর যখন এতই হচ্ছে, তখন তিনি চাকরিটা ছেড়ে দিচ্ছেন না কেন?
স্বনামে প্রকাশিত হন। অরিন্দম ভুরু কুচকে তেতো গলায় বলেছিল, ওটা নিয়ে মাথা ঘামাবার তোমার কোনো দরকার আছে কি? তোমার ভালো মন্দ নিয়ে ভাবার দরকারও আমার নেই, তবে কার আছে? অরিন্দম বলেছিল, আমি খোকা নই, তুমি নিজের চরকায় তেল দাওগে। মহারানীর হালে রেখে দিয়েছি, সুখটাকে তাড়িয়ে তাড়িয়ে ভোগ করো বুঝলে, তা নয় কেবল ঘ্যান ঘ্যান প্যান প্যান। মহারানীর হালে? হ্যাঁ হয়তো তাই, চিনুর নিজের আত্মীয়জনেরাই তো তাই ভাবে। কত সুখ কত ঐশ্বর্য, কিন্তু তবুও এই 7-8 বছরের মধ্যেও এই ঘরে কোনো শিশু কণ্ঠের কাকলি ধ্বনিত হয়নি। চিনুর শৌখিন মেজাজি বর সাত তাড়াতাড়ি এসব ঝামেলা চায়নি বলে। চিনু বরকে শুধু বলেছিল, এখন চাইছ না তো, একসময় চেয়েও পাবে না। ওরা কুকুরের জাত নয় বুঝলে, ইচ্ছে না হলে দূর দূর করবে, আর ইচ্ছে হলে তু তু করে ডাকলেই আসবে, এসব হয় না। অরিন্দম সাফ ভাবে বলে দিয়েছিল, জগৎ জুড়ে সেটাই হচ্ছে গো, তামার তোমার বেলাতেই কেন অন্যথা হবে? চিনু লড়াইয়ে মেয়ে নয়, চিনু চুপ করে থেকেছে। অরিন্দম আবার বলেছে, তোমার মধ্যেই বোধহয় কোনো একটা ডিফেক্ট আছে। চিনু আবারও চুপ করে থেকেছে। চিনু প্রমাণ করতে উঠে পড়ে লাগেনি, ডিফেক্টটা অথবা ভুলটা কার কোথায়? চিনু শুধু বলেছিল, দিন তো কাটতে যায় না, একটা বরং চাকরি বাকরি ধরি, পাড়ায় শুনেছি একটা বাচ্চাদের স্কুল খুলেছে। অরিন্দম চিৎকার করে উঠেছে, তুমি পাড়া স্কুলে যাবে মাস্টারি করতে? পাগলামি ছাড়ো, ওসব চলবে না। যারা কাজ করে তারা পাগল বুঝি? সে তাদের ব্যাপার, আমার বউ বাইরে যাবে চাকরি করতে, ইম্পসিবল। দিন কাটে না কেন? বই নেই? তোমার স্বাদের উল্লমনা নেই? ঘর সাজানো, ঘর গোছানো আর কিচেনের সব মারকাটারি মেনু, এরা কোথায় গেল? বলো তো আরো কিছু রান্নার বই আনিয়ে দিই, চাইনিজ, গোয়ানিজ, রাশিয়ান, আফ্রিকান, যা বলবে। চিনু ভয়ে বলেছে, রক্ষে করো। অরিন্দম নিশ্চিত হয়েছে, বলেছে, মেয়ে যাত্রার স্বভাবই এই সুখে থাকতে ভূতের কিল খেতে সাথ। ওই যে তোমার মাস্তুতো দিদি লাবু, সংসারে তার সুখের অবধি আছে, অথচ সেই সংসার ফেলে তোমার লাবুদি যখন তখন কোথায় গুরু আশ্রমে ছুটছেন, 2-4 দিন কাটিয়েও আসছেন। এটি হয়েছে কেবল তোমারই জামাইবাবুর প্রশ্রয়। পয়লা রাত্রিরেই বেড়াল কাটতে হয়, বাঁশ পেকে গেলে আর নোয়ানো যায় না। অরিন্দম কিন্তু অমন ভুল করেনি, করবেও না। আজ পাড়ার স্কুলে চাকরি করতে যেতে দিলে কাল রাইটার্স বিল্ডিংয়ে যেতে চাইবে কিনা কে জানে। সুন্দরী নারী, চেষ্টা করলে একখানা চাকরি বাগিয়ে ফেলা কি শক্ত? সাবান্ধ হাতটা তোয়ালে মুছতে মুছতে অরিন্দম রাস্তার দিকে জানলার পর্দাটা একটু ভালো করে টেনে আড়াল করে দেয়। নিচু গলায় বলে, খেতে যাবার আগে অ্যাটাচি থেকে 2 প্যাকেট বার করে লকারে তুলে রেখে দাও। শোনামাত্র ওই মুহূর্তে শক্ত হয়ে উঠল চিনু, শক্ত গলাতে আবার বলল, কি আবার হচ্ছেটা কি তোমার? আরে বাবা, তোমার তোমার অসুবিধাটা কোথায়? হ্যাঁ, কি করছো তুমি? একটা ব্যাংকে লোকার জোগাড় করতে তোমার বন্ধু এত হন্যে হয়ে যাচ্ছে যে দিনের পর দিন এই টাকা তোমার কাছে দিয়ে যাচ্ছে, পাগল পেয়েছো তুমি আমায়? চিনু আর কিছু বলতে সাহস করে না, সামলে নেয় নিজেকে, না ব্যস্ত হয়ে কাজ নেই, উচিত শিক্ষার ব্যবস্থা হচ্ছেই, তাই নিজেকে সামলে নিয়ে বলেন, লোকটার কপালে না দুঃখ আছে জানো তো। অরিন্দম হালকা গলায় বলে, লোকটা কিন্তু তাই বলে বোকা নয়, ঠিকই ম্যানেজ করে ফেলবে, চাকরিটা ছেড়ে দিলেই তো আর আইনের আওতায় সে থাকবে না। ছেড়ে দিচ্ছে না এটাই বা কেন? আরে বাবা, যতদিন চালানো যায় তোমার অসুবিধেটা কোথায়?
তার মানে গাছেরও খাবে আবার তলারও কুড়োবে, সাংঘাতিক মানুষ তোমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বলেছ কারেক্ট। কে বলে চিনু রানীর বুদ্ধি নেই? যাক, দয়া করে কারোর কাছে এসব গল্প করতে বসো না, বুঝলে? কার কাছে আবার আমি এসব গল্প করতে বসবো? বলল চিনু, আর মনে মনে একটি হিংস্র হাসি হাসল, যে হাসিটার মানে হচ্ছে গল্প করতে দেব না, প্রত্যয় দর্শনের সুযোগ করিয়ে দেব। শিক্ষা হওয়া দরকার তোমার অরিন্দম, দরকার শাস্তিরও। তারপর ঈশ্বরের কাছে মনে মনে ক্ষমা প্রার্থনা করে বলল, ঠাকুর ওর ভালোর জন্যই আমি করছি, ওকে এভাবে ধ্বংসের পথে যেতে আমি কিছুতেই দেব না। ও একেবারে মাছ নদীতে ভেসে গেলে ওকে টেনে তুলবার অবস্থা তো আর থাকবে না, ওকে একটা নাড়া দিতেই হবে, চেতনা এনে দিতে হবে, ভুল শোধরাবার সুযোগও দিতে হবে। খেতে বসে অরিন্দম আরেকবার বলল, এই বান্ডিলগুলো তুলেছ তো? বাহ, তোমার সামনেই তো তুললাম। ও হ্যাঁ, বলছি চাবিটা কোথায় রাখো? কেন, বড় আলমারির লকারের মধ্যে, ব্যাংক লকারের চাবির সঙ্গে। আবার আজই দুপুরবেলায় কাকে যেন আসবার টাইম দিলে, বারণ করে দাও না। আসতে তো বলিনি, ফোন করবে। সেটাও তো ডিস্টার্ব হওয়া, তুমি না পারো আমি বারণ করে দিচ্ছি। তুমি ওদের ফোন নাম্বার জানো? কি আশ্চর্য, আমি কোথা থেকে জানবো, তুমি জানো না? না। চমৎকার, এখন উপায়? এখন আর কোনো উপায় নেই, ছাড়ো এসব। তারপর? তারপর আর কি, কিছু না। বরের খাওয়া হয়ে যাওয়ার পর হাত মুছতে মুছতে তোয়ালে এগিয়ে দিল চিনু, হাতে মশলা দিল, বারান্দায় চলে এসে বাচ্চাদের ভঙ্গিতে বরকে টাটাও করল, আর তারপরই রাঁধুনি ছেলেটাকে ডেকে বলল, সুনীল একবার তালতলায় যেতে পারবি? সেই যে আমার এক মাসি আছে তালতলায়, পিন্টু মাসি, তাদের একটু খোঁজ খবর নিয়ে আয় না, অনেকদিন খবর পাইনি, বাস ভাড়া দিচ্ছি গায়ে রোদ লাগিয়ে আয় একটু, খবর টবর জেনে নিস ভালো করে। যাক নিশ্চিন্ত, এক ঢিলে দুই বাকি মারা গেল। সুনীল চলে যেতেই হঠাৎ ভিতরে ভিতরে কেমন একটা অসহায়তা অনুভব করল চিনু। তারপর ভাবল ঠিকই করেছে, এখন আর ভেবে কোনো লাভ নেই, এখন শুধু ঘড়ি দেখা। না, দুটোর সময় কোনো অবাঞ্ছিত ফোন আসবে না, সশরীরে আসবে একজন আকাঙ্ক্ষিত মানুষ। মিথ্যে বলেছে সে অরিন্দমকে, বেশ করেছে। লোকটা এলো কাঁটায় কাঁটায় দুটোয়, লিফটের সুবিধে আছে, উঠে এসে নাম নম্বর মিলিয়ে ফ্ল্যাটের দরজায়। দরজা খুলে দিতেই চিনু যেন অবাক হয়ে গেল, এই 7-8 বছরেও লোকটার চেহারা এতটুকু বদলায়নি, তেমনই ঝকঝকে, তেমনই স্মার্ট। দুপা পিছিয়ে এসে বলল, খুব পাংচুয়াল তো? যাক, তোমার ওর লাঞ্চ সেরে ফিরে যাওয়া হয়েছে? হয়েছে, এসো বসবে চলো। ঘরে এলো, বসল। চিনচিন? চিনু কিছু বলল না, শুধু তাকালো। হঠাৎ এমন জরুরি তলব কেন, কিছু সমস্যা? চিনু হাসবার চেষ্টা করল, হ্যাঁ মানে তেমন কিছু নয়, একটু বিপদে পড়ে রেখেছি তোমায়। ও আচ্ছা, বেশ বলো কি সমস্যা। চিনু শুধু আঁচল তুলে কপালের ঘাম মোছে, পাখার স্পিডটা বাড়িয়ে দেয়, তারপর বলে, কি করে তুমি একবারেই বুঝতে পারলে? আমি বাদে পারবো না। না, আমি তো হাতের লেখাও খরচ করিনি। ওই যে একটা নাম চিনচিন, ওটাই কি যথেষ্ট নয়? হ্যাঁ কুশল দা,
কি কুশলদা, এ জগতে আর কার নাম আছে চিনচিন, যেটা শোনা মাত্রই কোথাও একটা গভীরে চিনচিন করবে আমার। তারপর চারিদিকে তাকিয়ে হঠাৎই হেসে বলল, কিন্তু বিপদটা কি সেটা তো বলো। আচ্ছা, তুমি তো সরকারের আয়কর বিভাগে কাজ করো। আচমকা এহেন প্রশ্নে চমকে ওঠে কুশল। মানে একটু, তুমি এত বলো, সমস্যাটা কি? মানে আমি একটু সাবধান করে দিতে চাই। কাকে? তোমার বরকে? হ্যাঁ, মানে আমার বরের না ইদানিং অনেক টাকা হয়েছে, আমি বুঝতে পারছি না এগুলো কি কালো টাকা। জানি না, আমিও বা কি করে বলবো বলো তো। না মানে জানো তো, আমায় তেমন কিছু বলে না, কিন্তু আমার মনে হয় এগুলো ঘুষ ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, তুমি যে ডিপার্টমেন্টে আছো তুমি বলতে পারো তো, বলো খোঁজ নি। হ্যাঁ পারি, নিশ্চয়ই পারি। বেশ, তাহলেই হবে। শোনো না, এখন তুমি আমার এত খবর রাখো কি করে কুশলদা? আমি তো তোমার ঠিকানা দিইনি, তুমি এসে গেলে যে দাও। সে আর এমন কি, কাজের কথা এসো। তোমার বর তাকেও তুমি শিক্ষা দেবে, ভেবেছো ব্যাপারটা নিয়ে? হ্যাঁ কুশলদা, আমি ভেবেছি। তোমায় তো চেনে না, তুমি একটা ফলস ওয়ারেন্ট বার করে বাড়ি সার্চ করো না, একদিন কালো টাকাদের বাড়ি ছাড়া করো, আমার বড্ড ভয় করছে গো। কুশল পকেট থেকে সিগারেট কেস বার করে, একটা সিগারেট নিয়ে লাইটারে জ্বালিয়ে নেয়, তারপর খানিকটা ধোঁয়া ছেড়ে বলেন, তার মানে একটু অভিনয় করতে হবে তাই তো? চিনু উচ্ছ্বসিত গলায় বলে ওঠে, ঠিক ঠিক ধরেছ। কুশল গম্ভীর গলায় বলে, কিন্তু জানো চিনু, আমি তো সরকারের চাকর, যদি অভিনয়ের বদলে ঘটনাটা সত্যিই ঘটাই। চিনু তার বড় বড় দুই চোখ তুলে বলে, থা তুমি পারবে না কুশলদা, আমি জানি। কুশল স্থির গলায় বলে, এতটা নিশ্চিন্ত কি করে? নিশ্চয়ই, আমি নিশ্চিন্ত এই ব্যাপারে। তুমি 2 মিনিট বসো, আমি একটু চা করে আনি। এই না না, চায়ের দরকার নেই, তুমি বসো তো, এই অমূল্য সময়টুকু আর বাজে খরচ করো না। চিনুর মুখটা আবার লাল হয়ে উঠল। আহা, অমূল্য না ছাই, কই একবারও তো একটা ফোন করো না। সাহসের অভাবেই পারি না। ইস, তোমার আবার সাহসের অভাব, যাও তো। কুশল সিগারেটটা শেষ টান দিয়ে অ্যাস্ট্রে গুজে রেখে তার চিল্ডের গলায় বলে, শোনো, তুমি যে প্ল্যান করেছ তাতে মশা মারতে কামান ডাকা হয়ে যাবে না তো? কত টাকা করেছে তোমার বর? চিনুর মুখে একটি আত্মপ্রসাদের হাসি ফুটে ওঠে। গোড়ায় গোড়ায় গুনতে চেষ্টা করেছি, এখন আর করি না, তবে নেহাত বোধহয় মশা মারতে কামান ডাকা হবে না, দাঁড়াও দেখাচ্ছি। দোহাই তোমার কুশলদা, আমার জন্য একটু অভিনয় করো, এমন একটা দিন আর একটা সময় বেছে নিও যাতে ও বাড়ি থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে দেখাও তো কোথায় কি বৃত্তান্ত। চিনু উঠে গেল। চিনু রাজহংসের ভঙ্গিতে চলে এলো একেবারে শোবার ঘরে, যে চাবিটা তখন বড় আলমারিতে না রেখে ড্রয়ারে রেখেছিল সেইটা বার করে নিয়ে গোদরেজের নতুন লকারটা খুলে ফেলল, সামনে থেকে সরে পাশে দাঁড়িয়ে বলল, কুশলদা এই দেখো, দেখছ? হ্যাঁ দেখছি বই কি। কুশল আর এখন তার একদার প্রিয়ার মুখের রেখা পাঠ করতে পারছে না। কুশল শুধু তার সামনে মেলে ধরা আলমারিটার খোলা কপাটের দিকে হাঁ করে দেখছে, বান্ডিল বান্ডিল ব্যাংক নোট। কি গুনে ফেলতে পারবে? চিনু একটু কৌতুকের গলায় বলল। কুশল বলল, হ্যাঁ পারবো মনে হচ্ছে,
তুমি বরং সেই চেষ্টাই করো, আমি চা নিয়ে আসছি। দেখো না নিহাত মশা কিনা। চিনু, তোমার কাজের লোকটোক কাউকে বলো না চায়ের কথা, তুমি কেন? কাজের লোক পাগল, তাকে বাড়ি ছাড়া করেছি, কাউকে সব ব্যাপারে সাক্ষী রাখতে চাই না, বুঝলে না? চিনচিন? হ্যাঁ কুশলদা। না বলছিলাম, আমার আবার শুধু চা খাওয়ায় ডাক্তারের নিষেধ, চায়ের সঙ্গে যদি কিছু থাকে দিতে পারো। কুশলদা তুমি কি করে ভাবলে বলো তো, চায়ের সঙ্গে তুমি কি কি ভালোবাসো তা আমি ভুলে গেছি। চিনু বলে গেল মুখে হাসির ঝিলিক ফুটিয়ে। কুশলের সামনে এখন খোলা আলমারি। চিনুর মনের মধ্যে আহ্লাদের জোয়ার, তাক লাগিয়ে দেবে সে আজ কুশলকে। রাতের জন্য চপ বানাতে মাংসের পুর করা আছে, তা থেকে খানিকটা নিয়ে ডিমের পাঠে শাকটা বানিয়ে ফেলবে, চায়ের সঙ্গে পরিবেশন করবে, 2 মিনিটের কাজ। গ্যাস স্টোভের একদিকে চায়ের জল চাপালো চিনু, আর অন্যদিকে ফ্রাই প্যান। চপ জিনিসটা ভারী প্রিয় কুশলের। এখন কি আর নেই তা? কোনো প্রিয় বস্তু কি তার প্রিয়ত্ব হারায়? নিশ্চয়ই এখনো ভালোবাসে। প্লেটে খাবারটা দেখে কুশল কি অভিভূত হয়ে বিস্ময় বলে উঠবে, চিনচিন আমি তো এর প্রতীক্ষাতেই ছিলাম। যা একটু বেশি ভেবে ফেলছি বোধ হয়। চিনু দু হাতে দুটো জিনিস নিয়ে ঘরে ঢুকলো। এবার তারপরই চিনুর হাত থেকে জিনিস দুটো পড়ে গেল। চিনুর ঘরের মেঝে পাতায় দামি কার্পেটটা চা পড়ে ভিজে নষ্ট হয়ে গেল। কিন্তু কেন এমন হলো? চিনু কি বারান্দায় বেরিয়ে দেখতে যাবে? চিনু কি অ্যাটাচড বাথরুমটার দরজায় একবার কান পেতে শুনতে চেষ্টা করবে, ভিতরে জলের শব্দ হচ্ছে কিনা? নাকি চিনু এখন চেঁচিয়ে ডাকবে, কুশলদা, ও কুশলদা, চা এনেছি, কোথায় গেলে হঠাৎ? না, এসব কেন করতে যাবে চিনু? চিনুর বরের নতুন কেনা গোদরেজের লকারটা একটা ভয়ঙ্কর শূন্যতার হা নিয়ে দাঁড়িয়ে সব কিছু চেষ্টা থেকে নিবৃত করছে তাকে। অদ্ভুত একটা ভাবশূন্য দৃষ্টিতে বোকার মতো তাকিয়ে রয়েছে চিনু। কতক্ষণ কে জানে, কয়েক মিনিট না কয়েক যুগ? চিনুর পায়ের কাছে ডাই করে পড়ে রয়েছে এগুলো কি? চিনুর একরাশ শাড়ি জামা না? এখানে কোথা থেকে এলো এগুলো? পাশের ঘরের একটা সুটকেসের মধ্যে ছিল না? চিন্তাহীন চেতনাহীন বুঝিবা অস্তিত্বহীন একটা অদ্ভুত অবস্থার মধ্যে দাঁড়িয়েই থাকে চিনু, বোধ শক্তি হারিয়ে। কিন্তু কুশল নামের সেই লোকটাকে কি খুব দোষ দেওয়া যায়? সে তো অনেকখানি আশা নিয়েই ছুটে এসেছিল, ভেবেছিল চিনু বলবে, কুশলদা আর পারছি না, আমার বাঁচাও। কিন্তু বোকা চিনু তা বলেনি, বলেছে, কুশলদা ওকে বাঁচাও। তার মানে চিনু তার মৃত ভালোবাসাকে ভাঙিয়ে খেতে চেয়েছে। তবে তাই কি দায় কুশলের? একটি মরে যাওয়া ভালোবাসার ভগ্নশেষের বিনিময়ে মুঠো এসে পড়াই অগাধ অর্থ ছেড়ে দিয়ে সেই বাঁচানোটাকে বাঁচাতে? চিনুও মারা পড়বে, উপায় কি? বোকারা মারাই পড়ে। স্বেচ্ছায় যখন আপন মৃত্যুবাণটা তুলে দেয় অন্যের হাতে। শুনছিলেন আজকের গল্প, শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত এক পালকের পাখি। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে, নমস্কার।